নমস্কার, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে কর্মশিক্ষা নিয়ে যে পরীক্ষাটি আসতে চলেছে সেই কর্মশিক্ষা নিয়ে আজ আমরা এই ভিডিওতে সাবান ও ফিনাইল নিয়ে কিছু বাছাই করা কর্মশিক্ষার এমসিকিউ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবান ও ফিনাইল নিয়ে প্রথম যে কোশ্চেনটি আছে সেটি হলো, সাধারণভাবে সাবান কয় প্রকার? সাধারণভাবে সাবান হলো তিন প্রকারের, নরম সাবান, তরল সাবান ও শক্ত সাবান। এই তিন প্রকারের সাবান আমরা দেখে থাকি। দু নম্বরের যে কোশ্চেনটি আছে, কাপড় কাচার জন্য কী ধরনের সাবান ব্যবহার করা হয়? কাপড় কাচার জন্য আমরা শক্ত সাবান ব্যবহার করি, তাই সঠিক উত্তরটি হবে শক্ত সাবান। শেভিং ক্রিম হিসাবে কোন সাবান ব্যবহার করা হয়? এখানে শেভিং ক্রিমও একটি সাবান হিসাবে ধরা হয়, তাই শেভিং ক্রিমকে এখানে নরম সাবান বলা হয়, তো সঠিক উত্তরটি হবে নরম সাবান। চার নম্বরের যে কোশ্চেনটি আছে, কস্টিক সোডার রাসায়নিক সংযোগে উৎপাদিত শক্ত সাবানে ফেনা কেমন হয়? এই শক্ত সাবানে ফেনা অপেক্ষাকৃত কম হয়। সাবান তৈরির জন্য কত রকম উপাদান ব্যবহার করা হয়? সাবান তৈরির জন্য প্রধানত আট প্রকারের বা আট রকমের উপাদান ব্যবহার করা হয়। ছ নম্বরের যে কোশ্চেনটি বলা হচ্ছে, সাবানের মূল্য কমাবার জন্য বর্তমানে কী ব্যবহার করা হয়? সাবানের মূল্য কমাবার জন্য বর্তমানে সোপস্টোন বলে একটি পদার্থ আছে, সেটি ব্যবহার করা হয়। কী পদ্ধতিতে সাবান তৈরি করা হয়? বিভিন্ন পদ্ধতিতে সাবান তৈরি করা হয়ে থাকে, যেমন ঠান্ডা পদ্ধতি, পূর্ণসিদ্ধ পদ্ধতি ও অর্ধসিদ্ধ পদ্ধতি, তাই সাত নম্বরের সঠিক উত্তরটি হবে অপশন ডি। পরের যে কোশ্চেনটি আছে, ঠান্ডা পদ্ধতিতে সাবান তৈরি করতে কী উপকরণ লাগে? ঠান্ডা পদ্ধতিতে সাবান তৈরি করতে নারকেল তেল, সুগন্ধি দ্রব্য ও কস্টিক সোডা ও সোডিয়াম সিলিকন, এই পদার্থগুলি বা এই উপকরণগুলি প্রয়োজন হয় ঠান্ডা পদ্ধতিতে সাবান তৈরি করার জন্য, তাই আট নম্বরের সঠিক উত্তরটি হলো অপশন ডি। শেভিং ক্রিম তৈরি করতে কী লাগে? শেভিং ক্রিম তৈরি করতে নারকেল তেল, সাবান্য সুগন্ধি, কস্টিক দ্রবণ, তাই ন নম্বরের সঠিক উত্তরটি হবে অপশন ডি। দশ নম্বরের যে কোশ্চেনটি আছে, সাবানের তেল, কস্টিক দ্রবণ এবং সোডিয়াম সিলিকন মেশাবার অনুপাতটি কী? এটি মেশাবার অনুপাতটি হল 2:1:1। দশ নম্বরের সঠিক উত্তর অপশন এ। পরে এগারো নম্বরের যে কোশ্চেনটি, ঠান্ডা পদ্ধতিতে সাবান তৈরি করতে হলে বাদাম তেল ও নারকেল তেল কী অনুপাতে মেশাতে হবে? এটি সঠিক উত্তরটি হলো 2:1। ঠান্ডা পদ্ধতিতে সাবান তৈরি করতে বাদাম 2 এবং নারকেল তেল 1, অর্থাৎ 2:1 অনুপাতে মেশাতে হবে। শুষ্কতাধর্মী তেল ও চর্বির সঙ্গে KOH এর মিলনে কী জাতীয় সাবান তৈরি করা হয়? KOH এর মিলনে নরম সাবান তৈরি করা হয়, অর্থাৎ যেটি শেভিং ক্রিম সেটি কিন্তু তৈরি করা হয়। ১৩ নম্বরের যে কোশ্চেনটি, সেটি হলো, সাবান তৈরির জন্য তেলের সঙ্গে কী পরিমাণ কস্টিক সোডা ব্যবহার করা হয় তাকে কী বলে? তাকে বলা হয় সোপচার্জ। সাবান তৈরির জন্য তেলের সঙ্গে কী পরিমাণ কস্টিক সোডা ব্যবহার করা হবে বা মেশানো হবে তাকে বলা হয় সোপচার্জ। ১৪ নম্বরের যে কোশ্চেনটিতে বলা হচ্ছে, ফিনাইল কত রকম হয়? ফিনাইল প্রধানত দুই প্রকার হয়, কালো ফিনাইল এবং সাদা ফিনাইল। ১৫ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, ফিনাইল তৈরি করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কত রকম লাগে? এর প্রধানত নয় রকমের যন্ত্রপাতি প্রয়োজন হয় ফিনাইল তৈরির জন্য। ফিনাইল তৈরির উপকরণ কী? ফিনাইল তৈরির উপকরণগুলি হলো উদ্ভিজ্জ তেল, ক্রিওজট তেল, কস্টিক সোডা, কার্বলিক অ্যাসিড ও রজন, অর্থাৎ ১৬ নম্বরের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পূর্বের সবকটি। ১৭ নম্বর যে কোশ্চেনটি আছে সেটি হলো, রজন কোন গাছের রস থেকে তৈরি হয় বা রজন কোন গাছের রস থেকে পাওয়া যায়? এটি পাওয়া যায় পাইন গাছের রস থেকে, রজন পাওয়া যায় পাইন গাছের রস থেকে। ১৮ নম্বর যে কোশ্চেনটি, কিসের থেকে ক্রিওজট তেল পাওয়া যায়? ক্রিওজট তেল পাওয়া যায় আলকাতরা থেকে, ১৮ নম্বরের সঠিক উত্তরটি হবে অপশন এ। আলকাতরাতে কী উত্তাপে গরম করলে ক্রিওজট তেল পাওয়া যায়? আলকাতরাকে
230 ডিগ্রি থেকে 200 সেন্টিগ্রেড 270 সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে সেখান থেকে আমরা ক্রিওজেনিক তেল পেয়ে থাকি। 20 নম্বর হচ্ছে কোশ্চেনটি, আলকাতরাতে কত ডিগ্রি তাপমাত্রাতে উত্তপ্ত করলে কার্বলিক অ্যাসিড পাওয়া যায়? অর্থাৎ আলকাতরা থেকে আমরা ক্রিওজেনিক তেল পাচ্ছি 230 থেকে 270 ডিগ্রি তাপমাত্রায় গরম করলে, এবং 170 থেকে 230 ডিগ্রিতে গরম করলে আমরা সেখান থেকে কার্বলিক অ্যাসিড পাচ্ছি। 20 নম্বরের সঠিক উত্তরটি হবে অপশন এ। পরের যে কোশ্চেনটি আছে, ফিনাইল তৈরির কতগুলি পর্যায় আছে? ফিনাইল তৈরি করার জন্য প্রধানত 4টি পর্যায় আছে। ফিনাইল তৈরিতে রজন ব্যবহার করা হয় কী কারণে? ফিনাইল তৈরিতে রজন ব্যবহার করা হয় উজ্জ্বলতা বাড়াবার জন্য। ফিনাইলের যে উজ্জ্বলতা সেটি বাড়াবার জন্য রজন ব্যবহার করা হয়। সাবান তৈরির কত সময় আগে কস্টিক দ্রবণ তৈরি করতে হয়? সাবান তৈরির 24 ঘন্টা আগে কস্টিক সোডার দ্রবণ তৈরি করতে হয়। 24 নম্বরের যে কোশ্চেনটি আছে সেখানে বলা হচ্ছে, উত্তপ্ত অবস্থায় গলিত সাবান ছাঁচে ঢালার সময় কত সময় পর তা তুলতে হয়? এটি সঠিক উত্তরটি হলো 24 ঘন্টা পর সেই ছাঁচে ঢালা সাবান থেকে সেটি তুলতে হয়। পরের 25 নম্বরের যে কোশ্চেনটি আছে সেটি হলো, সাবান তৈরিতে সাধারণত কী তেল ব্যবহার করা হয়? সাবান তৈরিতে প্রধানত মহুয়া তেল, রেড়ি ও নারকেল তেল ও নিম তেল, এগুলি ব্যবহার করা হয়। পরের যে কোশ্চেনটি আছে, কোন তেল ব্যবহার করলে সাবানে বেশি ফেনা হয়? এটি সঠিক উত্তরটি হবে নারকেল তেল। 27 নম্বরের যে কোশ্চেনটি, নারকেল ও বাদাম তেলের মিশ্রণ ব্যবহার করলে সাবানে ফেনা কেমন হয়? নারকেল ও বাদাম তেল ব্যবহার করলে সাবানে ফেনা গাঢ় হয়। এই ছিল আজকে সাবান ও ফিনাইল নিয়ে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপের কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা। পরের ভিডিওটি পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।